ওয়াজটা মজা লাগে না? আরে আমরারই নি আমরা ওয়াজ করতেছি, এর চেয়ে মজার কি আছে? আরে এস করছে কে? আরে জবানে না গাজী সুলাইমানের মূল ওয়াজ কার? এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দা গ্রেট পারসন। এরে এই এই বিচ্ছু দুইটা টুপি কই তোরা? এই ইয়াং ম্যান ফলো মি, তোমরা টুপি কোথায়? এই সবাই বসো, টুপি কই? মনে নাই না? পাওয়ারলেস হয়ে গেছে, সেন্সলেস, অ্যাক্টিভ ম্যান? আরে ইয়েস করছ না কেন? এই ভেরি গুড পারসন, আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে, মাঝে মাঝে একটু না হাসালি কি কারণ? এটা আমার পুরান জায়গা তো, এটা আমার পুরান জায়গা। আরো একবার আসছিলাম মনে এখানে, আর দুইবার অমর খোদা। এই কারণে মানে মুসল্লির একটু দুর্বল মনে হয়, দেখতে দেখতে দুইটা জিনিস তৈরি হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ। কয় তিনবার দেখছি, দূর বিরক্ত লাগে। আর ইমানদাররা বলবে না তিনবার দেখছি, আরো তিনবার দেখতে চাই, ঠিক কিনা বলো? আল্লাহ কি বলেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে, আসলে হেসাই কইছি, আমার সাসারা জীবনে ভুল কথা কয় না। আমার দিকে তাকান, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ কয় আমাদের মূল জান্নাতে কোথায়? আর শাহরিয়ার কবির আর বুদ্ধি প্রতিবন্ধী জাফর ইকবাল বলে, কয় বানরের গরু ছাগলে কি না খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় মূল কোথায়? আমার দিকে তাকান, মূল কোথায়? জান্নাতে। আমার দিকে তাকান বন্ধু, মা হাওয়া আল্লাহ যখন ক্ষমা করে নিলেন, মা হাওয়া 20 বার সন্তান ধারণ করলো, কয়বার? মা হাওয়া 20 বার সন্তান কনসিভ করেছে, তার গর্ভে ধারণ করেছে, কয়বার? কত প্রেম, কত রহস্য। ও চান্দিনা মহিষালের মানুষ, যুবকের দল, তোমরা হেসো না, মাঝে মাঝে হাসার জন্য বলছি, তোমাদেরকে একটু ফিলিংস আসা যেন। তোমরা যখন উইক না হও, দুর্বল না হও, মানসিকতাকে স্ট্রং রাখার জন্য 20 বার মা হাওয়া সন্তান ধারণ করলো, প্রত্যেকবারই ডাবল সন্তান প্রসব করেছে। কি সন্তান? একটা ছেলে একটা মেয়ে। মা হাওয়া 20 বারে সন্তানটা 40টা সন্তান প্রসব করেছে, কয়টা? ওই জামানায় আপন ভাই বোনের বন্ধু বিয়ে হতো, এখন মানুষের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম এটা কি নাই নিষিদ্ধ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের জন্ম মূল কোথায়? রশি ডালা পালা পৃথিবীতে, ঠিক কিনা বলেন? তাহলে জাফর ইকবাল ডক্টর বন্ধু এবং শাহরিয়ার কবির, তারা 100% রং। দেখছেন কি চমৎকার ওয়াজ, কি চমৎকার বয়ান আল্লাহ আমাদের কি নিয়ে করেছে। কতটা প্রতিবন্ধী হলে এত নিকৃষ্ট আল্লাহ সম্বন্ধে, আল্লাহর বয়ান সম্বন্ধে কতটা নিকৃষ্ট বয়ান দিতে পারে? আমার মনে হয় তাদের উপায় নাই। আমি তাদের কৃতার্থ আহ্বান জানাবো, পবিত্র হও। আর পবিত্র হতে হলে তওবার কোনো বিকল্প নেই, কথা বলে না কেন? আর জোরে, অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? একদম খাল আছে। আমার দিকে তাকান, তওবাটা কেমন ভাবে করতে হবে? জীবনে যে অপরাধগুলো করেছে কন্টিনিউ, সেটার জন্য আল্লাহর দরবারে লজ্জিত থাকতে হবে। জীবনে আর কোনো দিন আমি অন্যায় করব না, সেই প্রতিশ্রুতি আমার মলি মালিককে দিতে হবে। বান্দার যে হক নষ্ট করেছে, সেগুলো রিটার্ন বন্ধ ফেরত দিতে হবে। আল্লাহর যে হক নষ্ট করেছে, ওয়াদা অমান্য করেছে, সেগুলো পুনরায় সম্পাদন করতে হবে। হারাম খাবার দ্বারা শরীরটাকে যেই গোস্ত দিয়ে মোটা করেছ, এই গোস্ত তোমাকে শরীর থেকে খসাইতে হবে, তাহলে তওবা কবুল হবে। আমার মনে হয় এই প্রজন্মের মানুষের পক্ষে সম্ভব না, বরং আরো বেশি হারাম কাজ করতে তার অভ্যস্ত। শোনেন, পবিত্রতাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, জোহায়না গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, কি করলো? এটার সাথে অ্যাড করতে চাই, তওবাকে আল্লাহ কত বেশি পছন্দ করে, কত বেশি ভালোবাসেন তওবাকারীকে। শোনেন,
হাদিস শরীফের মধ্যে এসেছে আমি একটা एग्जांपल আপনাদেরকে দিই ধরেন আপনাদের একটা কি আছে ঘোড়া আছে অথবা একটা একটা গাধা আছে ঘোড়াটাই কি বলবো কারণ এটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত সম্মানী একটা প্রাণী ঠিক কিনা বলেন আপনি ঘোড়ার পিঠে করে যেমনি মাল বোঝাই করে আপনি নিয়ে চলে গেলেন হঠাৎ করে ঘোড়াটা হারিয়ে গেল ঘোড়া হারিয়ে যাওয়া মানে সব কিছু হারিয়ে যাওয়া আপনি কি তখন খুশি হবেন না রাগ হবেন মন খুব কষ্ট মনে খুব খারাপ অবস্থা থাকবে আপনি বন্ধ একটা ত্রন্দ্রাচ্ছন্ন অবস্থায় রইলেন অথবা গাছের নিচে বিশ্রাম করতেছেন অথবা ঘুমাচ্ছেন হঠাৎ করে যদি এই মাল বোঝাই করে আপনার সব চাহিদা পূরণ করনেওয়ালা ওর যদি আপনার সামনে এসে হাজির হয় আপনি খুশি হবেন না বেজার হবেন আমার নবী বলেছে ওই হারিয়ে যাওয়া উটকে ফিরে পাওয়ার পরে ওটের মালিক যত বেশি খুশি হয় গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহ ওই হারিয়ে যাওয়া উটের মালিকের চাইতে বেশি খুশি হয়ে যায় বন্ধুরে আমার মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো ব্যভিচার তো বোঝেন বিয়েচারা হারাম অবৈধ সন্তান পুরুষ নারীর মিলন তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় বেশ্যা মহিলা এই মহিলার গর্ভে সন্তান আসলো সন্তান আসার পরে আমার নবীর দরবারে বন্ধু ওইটা মহিলাটা গেল যাওয়ার পরে তার অভিভাবক ডাকলেন ডাকার পরে আমার নবী বললেন তোমার এই কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যাও সন্তান যতক্ষণ না পর্যন্ত প্রসব না হবে ততক্ষণ তাকে যত্ন সহকারে পালন করতে থাকো এবার বন্ধু নিয়ে চলে গেলেন সন্তান যখন প্রসব হয়ে গেল আমার নবীর কথা মান্য করে বন্ধু নবীর কাছে নিয়ে যাওয়া হলো এবার আমার নবী বললেন তোমরা কি করো গর্ত খনন করো গর্ত খনন করা হলো গর্ত খনন করার পরে বলল পরনের জামা দিয়ে তাকে শক্ত করে বেঁধো বাঁধার পরে বন্ধু বলল তাকে গর্তের মধ্যে গ্রথিতকরণ করো গ্রথিতকরণ করা হলো তার মানি গেড়ে দেওয়া হলো গেড়ে দেওয়ার পরে নবী বললেন পাথর নিক্ষেপ করো পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল বন্ধু পাথর নিক্ষেপ করতে 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 মেয়েটা মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার বন্ধু সবাই চিন্তা করে রে প্রাণের নবী যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী ও বন্ধু ওনার ওয়াডার মেয়েটাকে পাথর নিক্ষেপ করে মারা হলো এখন কেমন করে কে রে তার জানাজা পড়াবে কারণ নবীর ওয়াডারে পাথর নিক্ষেপ করে তার মৃত্যু হলো বন্ধু সর্বশেষে দেখা যায় ওই মহিলার জানাজার জন্য আমার নবী দাঁড়িয়ে যায় কেউ তো সাহস পায় না বন্ধু নবীকে প্রশ্ন করার জন্য এবার হযরত ওমর প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মহিলার জানাজা আপনি পড়িয়ে দিলেন নবী গো এটা বুঝি আসে না কেমন করে গো বন্ধু নবী গো এটা সম্ভব আমার নবী আবার ডাক দিয়ে বললেন ওমর ওমর রে ওই মহিলাটা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে এত বেশি ভয় করেছে এমন তওবা করেছে ওই মহিলার একজনের তওবাটা যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয় তাদের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে তওবার দরকার আছে না নাই আমি বলবো বন্ধু স্পেশালি বলবো আজকের বয়ান যে বিষয় নিয়ে আলোচনা করেছে ডক্টর জাফর ইকবাল শাহরিয়ার কবির কে বলবো হক্কানি আল্লাহ ওয়ালা লোকেদের সংস্পর্শে গিয়ে আল্লাহর কাছে এখানে স্নেহতে তওবা করো অন্যথায় আমার মনে হয় পৃথিবীর মানুষ বলে গেলেও আল্লাহ বলবে না এত বড় জঘন্য মিথ্যাচার আল্লাহ সম্বন্ধে আল্লাহর কোরআন সম্পর্কে এত বড় অন্যায় এত বড় অন্য গোস্তাকি করেছো আমার মন বলে নয় তো সবাই ক্ষমা পাইলো তোমাদের ক্ষমা না কারণ আল্লাহ বলেছেন আল্লাহর মন মত সুন্দর করে আমাদেরকে বানাইছে এত নিকৃষ্ট বক্তব্য দিয়েছেন জোরে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদেরকে আল্লাহ সুন্দর করে পাঠাইছে কিন্তু এখন আমরা আর সুন্দর নাই শুধু পৃথিবীর লোভ লালসা প্রেমে পড়ে ঠিক কিনা বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি আর আলোচনা করব না অনেক লম্বা আলোচনা হয়ে গেছে ভাবছিলাম যে ওয়াজের মধ্যেই মিলাদ কিয়াম করে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিব যেহেতু এখানে মহাব্বতের মানুষ আছে এই জন্য একটু বাড়িয়ে দিলাম আমার কাছে কর্তৃপক্ষ একটা অনুরোধ করেছে আপনারা কি অনুরোধটা একটু রাখবেন কথা বলেন না হ্যাঁ দোয়া তো অবশ্যই করব দাদা মা কি মুরব্বি দেখছেন এরকম মুরব্বি কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না আচ্ছা ঠিক